এবারের বাংলা নববর্ষকে অসাম্প্রদায়িক রাজনীতির ঘুরে দাঁড়ানো শুরু বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে দলের ধর্ম বিষয়ক উপকমিটির উদ্যোগে আলেম ওলামা এবং এতিমদের নিয়ে ইফতার আয়োজনে একথা বলেন ওবায়দুল কাদের। এবারও আমরা শপথ নিচ্ছি অসাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ বৈশাখ থেকে আলোর পথে যাত্রা নতুন করে আমরা শুরু করব নয়া উৎসর্গীকৃত চেতনা। এবারকার নববর্ষ এক কথাই বলবো, ঘুরে দাঁড়াবার নববর্ষ।